আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। খিলগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বাতিলের দাবিতে অবরোধ সফল করতে রাজধানীর খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। জানাবো, সরকার বিষাক্ত ফুল দিয়ে বাগান সাজানোর চেষ্টা করছে বলছে গণতন্ত্র মঞ্চ। এদিকে অবরোধ সফলে রাজধানীতে সমমনা জোটের মিছিল। জানাবো, 141 জন সাবেক আমলার বিবৃতি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের আহ্বান। এদিকে বিএনপির অধিকাংশ নেতা নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেছেন মন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব, মোসাদের অভিযান ভণ্ডুল করে দিল তুর্কি গোয়েন্দারা। বিশ্বব্যাপী গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য বিখ্যাত অথবা কুখ্যাত যাই বলা হোক না কেন, শুরুতেই উঠে আসবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নাম। সম্প্রতি প্রভাবশালী এই গোয়েন্দা সংস্থার বাহিনীর একটি অভিযান ভণ্ডুল করে দিয়েছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা তথা এমআইটি। মোসাদের হাত থেকে ছিনে নেওয়া হয়েছে ফিলিস্তিনি এক হ্যাকারকে। ইসরায়েলের হিট লিস্টে থাকা কে এই ফিলিস্তিনি হ্যাকার আর মোসাদের কাছে তাকে কিভাবে উদ্ধার করল এমআইটি, এ বিষয়ে দুর্ভেদ্য আয়রন ডোম হ্যাক করার জন্য সর্বপ্রথম পরিচিতি পেয়েছিলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার এই তরুণ ওমার। তার জন্যই 2015 এবং 2016 সালে হামাসের সোরা রকেট প্রতিরোধে উল্লেখযোগ্যভাবে ব্যর্থ হয় ইসরায়েল। 3 বছরের গোয়েন্দা কার্যক্রম পরিচালনার পর এই ঘটনার পেছনে ফিলিস্তিনি হ্যাকার ওমারের সম্পৃক্ততার সন্ধান পায় গোয়েন্দা সংস্থা মোসাদ। তারপর থেকে তাকে গ্রেপ্তারের জন্য উঠে পড়ে লেগেছে ইসরায়েল। এবার সেই হ্যাকারকেই বাঁচিয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, খিলগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচনের একদফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে সড়ক অবরোধ সফল করতে রাজধানীর খিলগাঁওয়ে মিছিল এবং সড়ক অবরোধ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার 23 নভেম্বর দুপুরে মালিবাগ থেকে খিলগাঁও অভিমুখে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার, নাসিরুদ্দিন নাসির, যুগ্ম সম্পাদক রিয়াদ হাসান, মঞ্জুর আলম রিয়াদ, জাকিরউদ্দিন আবির, রেহানা আক্তার শিরিন, কেন্দ্রীয় নেতা সানজিদা ইয়াসমিন তুলি, হায়াত মাহমুদ জুয়েল, জুয়েল হাসান, ফারুক হাসান, শাখাত আলী সুজার সহ বিএনপির অন্যান্য নেতারা। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে একদফা দাবি এবং তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা বলেন, এই সরকারকে অচিরেই পদত্যাগ করে অবৈধ তফসিল বাতিল করে তারপর ক্ষমতা ছেড়ে নতুন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সরকারের অধীনে এদেশের জনগণ নির্বাচন মানবে না। অচিরেই পদত্যাগ করে নতুন সরকারের দাবি জানান তারা। এ সময় নেতাকর্মীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কখনো শাসনভার সঠিকভাবে হস্তান্তর করা সম্ভব নয়, সুতরাং এই ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগ করার আগে ক্ষমতা হস্তান্তর করে তারপর পদত্যাগ করার আহ্বান জানাই। সরকার বিষাক্ত ফুল দিয়ে বাগান সাজানোর চেষ্টা করছে বলছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বর্তমান সরকার সুবাস ফুল দিয়ে বাগান সাজানোর পরিবর্তে বিষাক্ত ফুল দিয়ে ভোটের মাঠ সাজিয়ে একতরফা নির্বাচনে যে খেলা শুরু করেছে তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুগপথ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ। টানা 48 ঘন্টা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনই বৃহস্পতিবার 23 নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ফুল না দিতে ফুটতে শুরু করেছে,
এই ফুল বাগানের ফুল না, এই ফুল হচ্ছে প্লাস্টিকের ফুল, ঘরের মধ্যে সাজিয়ে রাখা যায়, যার কোনো গন্ধ নেই, দুর্গন্ধ নেই, সেই ফুল দিয়ে তিনি বাগান সাজানোর চেষ্টা করছেন। এ সময় তিনি বলেন, আপনারা জানেন যারা বিজ্ঞানের ছাত্র, কোনো কোনো ফুলের রেণু যদি আপনার নাকের মধ্যে যায়, অনেক সময় মানুষের শ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যায়, মানুষ মারা পর্যন্ত যেতে পারে। একমাত্র বিষাক্ত ফুলের কিছু রেণু আছে, আজকের সরকার সেই পথে হাঁটছে। এ সময় তিনি আর বলেন, সরকার মানুষের ভোট ছিনিয়ে সিনেমিনে খেলছেন, সেজন্য নতুন প্রজন্মে না আগামী প্রজন্ম আপনাদের শুধু ভোট চোর না, শুধু ভোট ডাকাত না, জনগণের বিরুদ্ধে গণশত্রু হিসেবে আপনাদেরকে আখ্যায়িত করবে। এই হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, আপনাদের কথা খুব পরিষ্কার, এসব সমস্ত খেলা বন্ধ করুন, তারপর ক্ষমতা ছাড়ুন। বাংলাদেশের মানুষ ধরে ফেলেছে আপনাদের খেলা, এই খেলা বন্ধ করেন, না হলে দেশের মানুষ এবার একটা আখেরি লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, জীবন মরণের জন্য প্রস্তুত। এ সময় তিনি বলেন, এবার জনগণ রাজপথে নেমেছে কেবল বিএনপিকে ক্ষমতায় যাবার জন্য নয়, ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতান্ত্রিক অধিকার, একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা করার জন্য। এই লড়াইয়ে বিজয় না হওয়া পর্যন্ত গণতন্ত্র মঞ্চ রাজপথে থাকবে, সকল বিরোধী দল জনগণের সফল অংশগ্রহণের রাজপথে নেমে এসেই এই গণজাগরণে গণ অভ্যুত্থান সৃষ্টি করে এই সরকারের কান ধরে পদত্যাগ করাতে বাধ্য করা হবে, রাজপথে আমরা ছেড়ে যাব না। আগামী সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেছেন, এই লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ হন, অবরোধের কর্মসূচি আসবে, হরতাল আসবে, ঘেরাও আসবে, নানা ধরনের কর্মসূচি বিরোধী দল থেকে ঘোষণা করা হবে, লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে এই কর্মসূচিগুলো আমরা সফল করব ইনশাল্লাহ। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ওবায়দুল কাদের সাহেব প্রায় খেলতে চান, তারা না সেমিফাইনাল খেলতে পেরেছে, এখন ফাইনাল খেলা বাকি। আমরা তো জানতাম আওয়ামী লীগ প্রিমিয়ার লিগে খেলে, এখন কিশোর বয়সে এই দেশে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, সর্বশেষ ছিল প্রাইমারি বিভাগ, এবার প্রাইমারি বিভাগে তারা খেলার কথা বলছে, আমরা প্রস্তুত, আমরা যে কোনো বিভাগে খেলতে চাই। তিনি বলেছেন, আমরা তো ভেবেছিলাম যে আওয়ামী লীগ আর খেলার কথা বলবে না, সুতরাং তারা যখন বলেছে এবার একটি খেলা চূড়ান্ত খেলা হবে, সেই খেলায় ধাক্কা মেরে সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, তিনি একদিন নিজেই বলেছেন যে তাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে নাকি কেনা যায়, উনি ভেবেছেন বাংলাদেশে বোধহয় সব দলের সবাইকে নাকি কেনা যায়, দল হিসেবে রাজনৈতিক নেতা হিসেবে যখন অপরাপর রাজনৈতিক নেতাদের কেনাবেচার কাজকে গোয়েন্দা সংস্থা দিয়ে প্রধানমন্ত্রী অনুমোদন করেন, রাজনৈতিক নেতা হিসেবে তার যে আর কোনো জায়গা থাকে না, এটা পরিষ্কার, তিনি আর রাজনৈতিক নেতা আছেন, তিনি এখন বোকা মানুষ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বোকা না যে আপনার চক্রান্ত কথা ধরতে পারবে না, আপনার পায়ের তলায় মাটি নেই, বাংলাদেশের মানুষ জানে আপনার দলের লোকেরা আজকে যারা নমিনেশনের জন্য ভিড় করেছে, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে এদের কারো টিকিটও নাগাল পাওয়া যাবে না। সকাল 11:30 তোপাখানা রোড থেকে গণতন্ত্র মঞ্চের মিছিল শুরু হয়ে বিজয়নগর শিল্পকলা একাডেমি সড়ক হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। এ সময় গণতন্ত্র মঞ্চের নেতা জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, বাসানী অনুষদ পরিষদের হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রীতম দাস প্রমুখ বক্তব্য রাখেন। অবরোধ সফলে রাজধানীতে সমমনা জোটের মিছিল। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে ষষ্ঠ ধাপের 48 ঘন্টা অবরোধ সফল করতে রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। বৃহস্পতিবার 23 নভেম্বর সকালে প্রেস ক্লাব থেকে কাকরাইলে অংশ মিছিল করে সংগঠনটি। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, এনপিপির মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, যুগপথ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলানা রনি। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এন এ শাওন সাদেকি সহ অন্যান্য নেতারা। মিছিল শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, একতরফা নির্বাচন করে সরকার পার পাবে না, সরকারের নির্বাচনী নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, অন্যথায় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।
141 জন সাবেক আমলার বিবৃতি দাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের আহ্বান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে 141 জন বুধবার এক বিবৃতিতে বৃহত্তর জাতীয় স্বার্থে দাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং বিরোধী নেতাকর্মীদের মুক্তি প্রদানের আহ্বান জানিয়েছেন বর্তমানে উদ্বৃত্ত পরিস্থিতিতে অধ্যবহ সংলাপের মাধ্যমে একটি দলনিরপেক্ষ এবং নির্বাচন চলাকালীন সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করার জন্য তারা ঘোষিত তফসিল বাতিল করার আহ্বান জানিয়েছেন এলাকে তারা অবিলম্বে বিরোধী রাজনৈতিক দলের সিনিয়র নেতৃত্ববৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীদের মুক্তি দিয়ে একটি সুস্থ এবং অনুকূল পরিবেশ সৃষ্টির উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা বলেছেন দেশের জনগণ এবং গণতান্ত্রিক বিশ্বের দাবি উপেক্ষা করে সরকারি দল তথা আওয়ামী লীগের পরামর্শ এবং নির্দেশনা মোতাবেক আজ্ঞাবহ নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশ এবং জাতিকে একটি সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন সরকারের একতরফা নির্বাচন আয়োজনের সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে তারা মনে করেন সাবেকেই কর্মকর্তাগণ বলেছেন সরকার জন আকাঙ্ক্ষা অধিকাংশ রাজনৈতিক দলের দাবি সংবিধানে বিশেষজ্ঞ এমিকাস কিউরিসিদের বিশেষজ্ঞ পরামর্শ এমনকি নিজ দলের সংসদীয় কমিটির মূল সুপারিশ উপেক্ষা করে 1996 সালে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে মীমাংসিত এবং নন্দিত নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা 2011 সনে বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন এভাবে 2014 এবং 2018 সালে অনুষ্ঠিত দুইটি ভুয়া নির্বাচন এদেশের জনগণ ভোট দিতে পারেনি তবে 2008 সালের পর থেকে নতুনভাবে ভোটার হওয়া কোটি কোটি যুবক ভোটার এ পর্যন্ত একেবারের জন্য ভোট দিতে পারেনি 2014 সালে একতরফা নির্বাচন নজিরবিহীনভাবে 153 জন সংসদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে নেওয়া হয় আলোচনার মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করলে 2018 সনের নির্বাচনটি পোষণের পরিণত হয় নির্বাচনের আগের দিন মধ্যরাতে ভোট হয়ে যায় বিশ্বাসযোগ্যতা অভিযোগ ওঠে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে এবারও সেভাবেই এই অবৈধ তফসিল ঘোষণা করে সরকার একতরফা নির্বাচন করার পায়তারা করছে তারা বলেন অবিলম্বে এভাবে তফসিল ঘোষণা বাতিল করুন অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে